গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করব তোমরা সকলে ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো এখন রোহান এক্সাম দিচ্ছে, রোহান এক্সাম দেওয়া হয়ে গেলে তারপর চলে যাব বাড়িতে। আর রাস্তাঘাটে যা রোদের অবস্থা, বেরোনোই মুশকিল হয়ে গেছে, এমন পরিস্থিতি তোমরা দেখে বুঝতেই পারছো। আর ইদানিং না, এই 10-15 দিন হলো রোদের তাপটা এতটা বেড়েছে, বলে না ভাদ্র মাসের রোদটা একটু ভ্যাপসা গরম হয়, একটু অন্য রকমের। তো আমি এখন পরিয়ে বাড়ির দিকে যাচ্ছি, মানে রাস্তা ঘুরে যেতে এতটাই যে কষ্ট হয়। একদিকে ভাবি যে না, মানুষের একটু সহ্য ক্ষমতা হওয়া উচিত সবসময়। এখন যা পরিস্থিতি, মানুষ বাড়ির থেকে কোথাও বেরোতে চায় না, একটু একটু শরীরকে সওয়াতে হয় সব কিছু, ঠান্ডা রোদ বৃষ্টি যাই হোক। তো পরিয়ে চলে এসেছি, আজকে হলো মঙ্গলবার, আর এখন বাজে প্রায় 12:30 বাজতে গেছে, কারণ রাস্তাটা ঘুরে আসতে হয়, বেশ সময় লাগে। আর আজকে একটু চিকেন এনেছি, তো সেই চিকেনটা আজকে রান্না করব। মা খুব একটা চিকেন ভালো খায় না, সত্যি কথা বলতে আমিও চিকেন খুব একটা ভালো খাই না, বাট হাজবেন্ড আমার হাতে চিকেন খেতে ভীষণ পছন্দ করে। মানে মাটন তো সবাই পছন্দ করে, বাট আমার হাতে রান্না চিকেনটা খেতে স্পেশালি ও খুব পছন্দ করে। তো একটু রেস্ট নিয়ে নেব, তারপর যাব আমি রান্না করতে। আর বাইরে দেখো, বুঝতে পারবে তোমরা, রোদের তাপটা এতটা পরিমাণে বেড়েছে না, বলার মতো না। আর এই বাড়িতে ভোল্টেজের এত প্রবলেম, মানে বলার মতো না। তো যাই হোক, আমি একটু রেস্ট নিয়ে নিই, তারপর যাবো রান্না করে। তো আমি চিকেনটা চাপিয়ে দিয়েছি, এখন মানে মাংসটা একটু কষা হবে, আর ভাত হয়ে গেছে। আর আজকে মা একটু দুধ এনেছে, দুধ দিয়ে ভাত দিয়ে খাবো। আমি দুধ দিয়ে ভাত দিয়ে একটু লেবু দিয়ে খেতে ভালোবাসি। মাংস হচ্ছে, কালকে ডাল আছে, শুক্তো আছে, ব্যাস। এই গরমে আর বেশি কিছু ভালো লাগবে না। আর মাংসটা একটু পাতলা করে করব, খুব একটা রিচ করব না। আর বাস, তো ঝটপট করে রান্না করি, তারপরে একটু বসবো। তো ভালো রোদ বেরিয়েছে বলে গমগুলোকে ধুয়ে মা রোদে মেলে দিয়েছে। আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে দুর্গাপুজোর আগে, এটাকে বলে না শরতের আকাশ, শরতের আকাশ। মানে মনে হচ্ছে দুর্গাপুজো মনে হচ্ছে এসেই গেছে, এরকম ওয়েদার থাকলে ভালো তো লাগে। আর হাওয়াও হচ্ছে, মেঘও হচ্ছে, রোদও হচ্ছে, এরকম ওয়েদারটা, মানে আকাশটা বিশেষ করে এই সময়ে আকাশটা এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, দেখো মানে মনে হচ্ছে আকাশে তুলো তুলো ভেসে বেড়াচ্ছে। আর এখানে দেখো নয়নতারা গাছ আমরা লাগিয়েছি, আর এটা দেখছো প্লাস্টিকের যে সমস্ত জিনিস আমরা অনলাইন থেকে কিনি, সে সমস্ত প্লাস্টিকগুলো আমি রেখে দিই, আর মাটি ভরে এরকমভাবে গাছ লাগাই। আর এখানে একটা লঙ্কা গাছ আছে, বাহারি গাছ আছে, আর প্লাস্টিকগুলো তাহলে এইভাবে কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। আর দেখো এখানে আরও অনেক গাছ আছে আমাদের ছাদে। আর এখানে এত রোদে যাওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে, দাঁড়ানো যাচ্ছে না, খালি পায়ে আছে। এখানে টাইম ফুল গাছ আছে, পুরো বলে না রসগোল্লার মতন দেখতে হচ্ছে টাইম ফুল গাছগুলো। তো আমি এখন বেশি আর রোদে দাঁড়াতে পারছি না, একেতে রান্নাঘর থেকে রান্না করে এসছি, তারপরে যদি এই এতক্ষণ আমি বাইরে থাকি তাহলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। তো যাই হোক, আমি এখন একটুখানি সামনে যাব ব্যালকনিতে, ওখানেও তো কিছু গাছ আছে, ওগুলো একটু দেখাশোনা করতে যেতে হয়। আমি এখন থাকি না, তো মাই দেখাশোনা করে, একটু জল দিতে হয়, এটা উইকে মানে দুদিন জল দিলে অনেক। তো এখানে আছে মানি প্ল্যান্ট থেকে শুরু করে, দেখো এই গাছগুলো তোমরা অনেক দেখেছো, এগুলো একটু কাটিং করতে হবে। এগুলো মা তো শুধু জাস্ট জল দেয়, এগুলো একটু দেখতে হবে। আর এই গাছটা মানে অসম্ভব ভালো গাছ, দেখো এর মাথার উপর যে ছোট্ট ছোট্ট পাতা আছে এগুলো খুলে যায়, আর এই পাতার থেকেই দেখো আবার গাছ হয়। নিচে যতগুলো গাছ দেখছো ছোট ছোট, সব কিন্তু পাতার থেকেই হয়েছে। আর এই গাছটাও খুব সুন্দর, দেখো নতুন, মানে একদম বলে না নতুন পাতা বেরিয়েছে, তোমাদের দেখিয়ে দিই একটু ঘুরিয়ে। নতুন পাতা বেরোলে কী যে দারুণ লাগে, এটা তো তোমরা দেখেই নিয়েছো। অ্যালোভেরা গাছটা তো একই জায়গায় ছিল বলে আমি একটু সরিয়ে দিচ্ছি, ব্যালকনির সামনে একটু সরিয়ে সরিয়ে দিলে বেশ ভালোই লাগে। আর এই গাছটার থেকে অনেক পোট বেরিয়েছে, অনেক অনেক, মানে এটা পুরো ভরে যাবে, আমাদের দোকানদারই বলেছিলো যেখান থেকে নিয়ে এসেছিলাম। আর এটা হচ্ছে অর্কিড গাছ। তো যাই হোক, এখন যাই। তো আমার রান্না হয়ে গেছে কমপ্লিট, আমি একটু রেস্ট নিয়ে নিয়েছি, আর সামনে আসছে পুজো। তো পুজোর জন্য ঘরোয়া টিপস আমি তোমাদের বলবো স্কিন কেয়ারের জন্য। আর এই যে গানের একটা আওয়াজ পাচ্ছ না, আমাদের এখানে এই যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পগুলো হচ্ছে, তো স্কুল আমাদের পাশেই হাই স্কুল, তো ওখানে আজকে একটা মানে যারা 8 নম্বর ওয়ার্ড 9 নম্বর ওয়ার্ড এরকম করে তো ভাগ করে দেওয়া পৌরসভার থেকে, তো সেখানে হচ্ছে আজকে 8 নম্বর ওয়ার্ডের কাজ হচ্ছে। তো যাই হোক, আমি যেটা বলতে এসেছিলাম যে তোমাদের সঙ্গে ভালো আমি একটু শেয়ার করি, ঘরোয়া ও উপায়ে মানে স্কিনটাকে গ্লো করতে চাও, ট্যান পড়ে গেছে, স্কিনে কালো ছোপ হয়ে পড়েছে, গলার সাইডে প্যাটিনেস,
হাতে কনুইতে কালো দাগ, মানে মুখে যাবতীয় যত কালো দাগ ছোপ হয়েছে, ট্যান পড়েছে, র‍্যাশব্রণ হয়েছিল, সেখান থেকে খুঁটেছি দাগ হয়েছে, সেই সমস্ত দাগ থেকে মানে আমরা যদি একটু ভালো স্কিন পেতে চাই সামনে পুজো, তার জন্য তো চকচকে তকতকে স্কিন আমাদের চাই। তো আমি জাস্ট ঘরের একটা উপাদান আমি বলবো, মানে একটা জিনিস দিয়েই তোমরা এত ভালো একটা প্যাক ইউজ করো, মানে তোমরা মানে ভাবতে পারবে না, এটাকে অ্যাকচুয়ালি ন্যাচারাল ব্লিচ বলে। তো সেটা হলো আলু। আলু হচ্ছে ন্যাচারাল ব্লিচের কাজ করে, যেটা আমরা কেমিক্যাল ব্লিচে যাই, তো সেটা ন্যাচারাল ব্লিচে যদি বলো, প্রাকৃতিক উপায়ে আমাদের স্কিনটাকে যদি বলো যে কিভাবে দাগ মুক্ত করতে পারবো আর স্কিনটাকে গ্লো করবে, তো আমি অবশ্যই আলু বলবো। তো দেখো আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি। এবার তোমরা কি করতে পারো, গ্রেট করার পরে তোমরা একটা কাপড়ের সাহায্যে ছেঁকেও নিতে পারো আলুর রসটা, কিংবা এইভাবেও মাখতে পারো প্লেন হাতের সাহায্যে। তো আমি তোমাদের একটু দেখিয়ে দিই, অল্প করে নিই। তো বাস মুখটাকে ক্লিন করে তোমরা এইভাবে হাতের সাহায্যে দেখো যতটা তোমাদের যেখানে যেখানে প্রয়োজন পড়বে, গলায়, হাতে, পায়ে, পিঠে, তো সেই সমস্ত পোর্শনগুলো সুন্দর করে লাগিয়ে নেবে। তোমরা এটা রোজ অ্যাপ্লাই করতে পারো, ট্যান ওঠার জন্য তো ভালো। যারা রেগুলার বেসে বাইরে যাও, আমার তো প্রচুর পড়াতে যেতে হয়, আর মানে এত রোদ তোমরা ভাবতে পারবে না, আমার রোদে তো মানে এতটা সময় কাটাতে হয়, তো তার জন্য আমি এটা খুব করি। আর সামনে তো পুজো আসছে, বাঙালিদের সেরা উৎসব, যদিও অন্যবারের তুলনায় মানে এই ধরো 2021 এই দুটো বছর আমাদের অন্যভাবে কাটছে, কিন্তু তবুও আমাদের স্কিন কেয়ার তো করতেই পারি, স্কিন আমরা ভালো তো রাখতেই পারি, আর রাখবো না কেন, তাই না? সেটাই হচ্ছে প্রশ্ন। তো গলার সাইডটাও আমি এরকমভাবে নিয়ে নিলাম, তোমরা হাতের সাহায্যে এরকম করে নিয়ে নেবে। এটা একদম দেখো আলু তো সবার ঘরেই থাকে, এটা কোনো বড় ব্যাপার না। তো জাস্ট আলুটাকে ভালো করে ধুয়ে নেবে, ধুয়ে গ্রেট করে নেবে, দিয়ে রসটা মুখে লাগাবে। এবার মাখা হয়ে গেলে এরকমভাবে দেখে নিয়েছো 10 থেকে 15 মিনিট রাখো, 10 মিনিট রাখলেও কোনো অসুবিধা নেই, প্লেট ঠান্ডা জলে তোমরা ধুয়ে ফেলো। এটা অল স্কিন টাইপ, তোমরা সকলে ব্যবহার করতে পারবে। তো যাই হোক আমি স্কিনে একটু অ্যাপ্লাই করিনি, আর বাইরে মেঘ হয়েছে, বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। তো যাই হোক আমি অ্যাপ্লাই করে স্নান করে এসে তোমাদের সঙ্গে আবার গল্প করছি। তো স্নান করা হয়ে গেছে, আর একটু হলেও তো তোমরা ডিফারেন্স বুঝতে পারছো। তো তোমরা বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করো আমি যে আলুর প্যাকটা বললাম। আর বৃষ্টি টিষ্টি তো হয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে, বাবা বাঁচা গেছে, নাহলে এত গরমের মধ্যে না মানে খাওয়া টাওয়াও খুব অসুবিধা হয়ে যায়। তো একটু জানলাটা ভাবলাম খুলে দিই, গাছগুলোও বেশ একটু জল টল পেয়েছে। তো যাই এখন একটু খাওয়া দাওয়া করে নিই, দিয়ে ঝটপট করে যাব, খেয়ে দিয়ে চলে আসবো। তো ও বাড়ির থেকে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে আমি বাড়িতে চলে এসেছি। আজকে একটু তাড়াতাড়ি এসেছি, কজ আমার রান্নাঘরে গ্রিলটা দেওয়ার ছিল, তো দিয়ে গেছে, কিন্তু দুটো জানলা, একটা জানলা আমার মনে হয়েছিল একটু বড় হয়ে গেছে মাপের তুলনায়, কি মাপ নিয়ে গেছে ভগবান জানে এরা। তো হাজব্যান্ডকে একটুখানি ডাকলাম, ও এসে দেখে গেল অফিস থেকে এসে, বেশি দূর না অফিস, একটু কাছেই আছে ওর। তো যাই হোক মানে মিস্ত্রিরা আজকাল কি করে আমি তো বুঝেই উঠতে পারি না, কি মাপ নিয়ে যায়, কি করে যায়, একে তো মানে 2 সপ্তাহ ধরে ঘোরালো, দিয়ে একদম টাকাটা পুরো ক্লিয়ার করে দিলাম, এখন দেখছি মাপের তুলনায় বড়। তো যাই হোক, আর এমন পরিস্থিতি রয়েছে যে আমি জানলাটা কেটে বড় করতে পারবো না, খুব ছোটো একটা জানলা আমার, আর একটা বড় জানলা। তো যাই হোক এখন হাজব্যান্ড কথা বলে দেখবে যে কি বিষয়, ওটা ঠিক হবে কি হবে না। আমার খুব খারাপ লাগে এই জিনিসগুলো, যে তুমি আসো 10 বার আসো, দেখো ভালো করে দেখো, তারপর একটা কোনো জিনিস করো, কিন্তু এই যে ভাঙা গড়া এগুলো খুব মানে যেরকম সময় নষ্ট সেরকম টাকার অপচয়, আর আমি টাকার অপচয় একদমই পছন্দ করি না। তো যাই হোক আমি বাড়ি চলে এসেছি, আর এখন এই বাড়িতে এসে এখন টিভি দেখবো, একটু নেল পলিশও পরার আছে, তো সেটা একটু বসে বসে একটু জাস্ট একটু বসে নিই, তারপরে নেল পলিশগুলো পরবো। তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমি ঠাকুর ঘরে এসেছি পুজো দিতে, তো সন্ধ্যাবেলা একটু সন্ধ্যাটা দিয়ে দিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আর এটা হলো ঠাকুর ঘর আমার শ্বশুরবাড়িতে, নিজেও ঠাকুর পাতা আছে, আর এটা হচ্ছে মানে 3 তলাতে ঠাকুর ঘর আমাদের।
तो यही हलो ठाकुरघर ठाकुर सिंहासन देखते पाच एवं दियाले देखो अनेक रकम ठाकुर छवि तुम्हारा देखते पारबे। आर ए देखो प्रथम देखो एक लक्ष्मी ठाकुर एक बड़ छवि बड़ मापे छवि कारण शवशुरबाड़ी लक्ष्मी मूर्ति पुजो है ना मूर्ति पुजो है ना तर मानी हे शवशुरबाड़ी नियम हे फटोते पुजो दीते हैं एक एकजुन सत्य कथा बोलते एक एक रकम नियम है तो जे रखार बापर बाड़ी झापीते पुजो है तुम्हारा अने के जान झापी झापीते धान दिए पुजो है लक्ष्मी पुजो दिन और तर संगे हमारे प्रथम तो मैं मटर मूर्ति पुजो हतो क्योंकि परवर्ती समय माँ ओटा के मैं पीतले लक्ष्मी ठाकुर स्थापन करें दिए से पुजो देवी माँ के पुजो समय शाड़ी बदले लक्ष्मी ठाकुर उपहार हिसाब से माँ के दिए माँ भीषण खुशी होर मन पड़े से दो तीन बचर आगे हम आगे अवश्य वियर आगे हमें माँ के दिए उपहार हिसाब से पुजो समय माँ के किचुना कि उपहार दिए थी तो लक्ष्मी ठाकुर उपहार दिए तो जैक शवशुरबाड़ी सन्ध्या बल्ले शाशुड़ी माँ सन्ध्या आरती करें और माझे मध्य हमीय दिए थी ओपर मैं ओपर जानने तुम्हारा ठाकुर घर देखते माझे माझे आरती करी और दोतलाते तो तीनतलार ऊपर ठाकुर घर हमें तो दोतलाते ठाकुर घर आखने आरती दी और तीनतलाते शाशुड़ी माँ आरती करे थाकें सन्ध्या आरती और माझे माझे जो वनर शरीर भलो थे ना तक हमें दोतलार आरती करी और तीनतला उठे मंदिर आरती सन्ध्या बल्ले आरती करते भीषण भलो लागे छोटो बलार बाड़ी प्रतिष्ठित हरिचाँद गुरुचाँद ठाकुर मूर्ति स्थापन करा और छोटो बलार के ठाकुमा के देखे पुजो करते ठाकुमा माझे माझे आमाके दिए कखनो पुजो करिए चले समय संगे संगे माँ पुजो कर माँ कखनो कखनो आमाके दिए पुजो करिए तो ये जिनिसगुलो आमार कोनो रकम असुविधा है ना आमादेर बाड़ी तो तुम्हारा अनेकेई देखेछो ठाकुर घरे अनेक बड़ो ठाकुर घर सन्ध्या बेला आगे पाठ हतो ठाकुर नाम संकीर्तन हतो एखनो माझे मध्य बाबा बाड़ी आसले सन्ध्या बेलाय बाबा कृष्णदेवेर बई पड़ेन एबं आमरा सकले सेटा मन दिए सुनी। तो पुजो देवा गेछे आमार सन्ध्या बेलार सन्ध्या आरती हो गेछे आर एसे घर दुआर एकटु गुछिए निएछि कारण आमी बिकेले बाड़ी आसि सारा दिनेर परे एकटु घर दुआर जदि टिपटप ना थाके तो सेटा भालो लागे ना सकाल बेला एकचोट तो गोछा गुछिए जाई तो खूब एक गुछिए जेते पारि ना तार जोन्नो जखनी आमी पड़िए टड़िए बाड़ी आसि तखन एसे सुंदर करे घर दुआर आमी एकदम गुछिए टिपटप राखते पछन्द करी। तो जाई होक आजके भावलाम तोमादेर संगे आमी शेयर करब आमार ड्रेसिंग टेबिल टूर तो आमी भेबेछिलाम ड्रेसिंग टेबिल टूर तो अनेक दिन आगे करा उचित छिलो तो सामहाउ हये ओठेनि तो आजके एकटा भालो बेश समय आछे तो भावलाम तोमादेर संगे शेयर करी। देखो ड्रेसिंग टेबिल एकटा मेयेदेर साजगोज जेरकम एकटा लाइफेर एकटा बिशाल बड़ो पार्ट थाके तो एई साजगोजेर मध्ये दिये ड्रेसिंग टेबिलटाओ किन्तु एकटा अनेकटा बड़ो अंश जुड़े थाके तो आमी बापेर बाड़ी साइड थेके पेयेछिलाम एटा माने बापेर बाड़ी थेके ओदिक थेके देवा होयेछिलो आमार बियेते आमार भीषण पसंदेर आमार ड्रेसिंग टेबिलटा भीषण आर बियेर परे माने हेनो लोक नेई आमी जे आमाके जिज्ञासा करेनि जे ड्रेसिंग टेबिलटा कोथा थेके बानियेछो एकटा फटो पाठाओ पुरो फटो पाठाओ कोथा दिये बानियेछो कत प्राइस नियेछे। तो जाइ होक चलो देरी ना करे तोमादेर देखिये दिई आमी किभाबे आमार ड्रेसिंग टेबिलटा साजिये गुछिये राखि। तो এই হলো আমার ড্রেসিং টেবিল এটা ছিপি সেগুন মানে সেগুন কাঠ দিয়ে তৈরি আর এটা ভালোই কস্ট ছিল সেই সময় দাঁড়িয়ে কত 38,000 মতো নিয়েছিল মেবি পাপা ভালো বলতে পারবে। তো আর ডিজাইনটা তো খুব সুন্দরই তো এখানে কি কি আছে উপরে তো কিছু দেখানোর নেই এখানে রোজকার মানে যা লাগে সেগুলোই আছে এখানে একটা আমার সিঁদুরদানি আছে এখানে একটা আয়না আছে আর এখানে আমার হাজবেন্ডের একটা ফটো আছে ফ্রেমে আর এখানে ছোট্ট দেবাশিস মানে আমার হাজবেন্ডের নাম দেবাশিস ও ছোট্টবেলার ফটো আছে আর এখানকার কিছু জিনিস আছে রোজকার যেগুলো লাগে বডি লোশন থেকে বডি স্প্রে থেকে শুরু করে আমার क्रीम थेके शुरू करे जाबतीय जा जिनिस आमार सब ओपरे थाके। ड्रयारेर आछे एखाने तीनटे ड्रयार आछे तीनटे पार्ट आछे 1 2 3 एइ दुटो पार्ट आमार आर एटा होच्छे आमार हजबेंडेर आर एखाने आमादेर दुजोनेरि। तो जाइ होक आमि एकदम प्रथमटा देखिए दिई खूब एकटा देखानोर साहस करछि ना कारण एटा ओर जिनिस तो एकटु भये भये खुलछि। तो जाइ होक की की आछे एखाने एकटु देखिए दी तोमादेर एखाने गादागुच्छेर पेन आछे एखाने ओर वाच आछे आर एखाने मेडिसिन थाके आमार आर ओर दुजोनेरी एखाने ओर
হেডফোনগুলো রয়েছে এখানে, মানে ব্যাংকের বইগুলো আছে এখানে, ওর ওয়ালেটগুলো রয়েছে। আর এখানে বুঝতেই পারছো ছেলেদের জিনিস ড্রয়ারে রয়েছে, তো এই জিনিসগুলো তো থাকবেই, ন্যাচারাল ব্যাপার। টর্চ, মানে যদিও টর্চটা আমারই লাগে রাত্রেবেলায়, তো আর এখানে ওর হেডফোনগুলো রয়েছে, এটা আমিও ইউজ করি, এটা আমার, ওর না, এটা ওর। তো যাই হোক, এটা হচ্ছে ওর ফার্স্ট, মানে এটা ওর সম্পূর্ণভাবে, আর এটা হচ্ছে মানে ওর ওপরের পার্টটা একদম সম্পূর্ণভাবে ওরই থাকে, আমারও ইউজ করি কিনা তা না। তো গেল, এটা হচ্ছে প্রথমটা গেল। এবার আসি সেকেন্ড পার্টে। সেকেন্ড পার্টে কী কী আছে, খুবই দরকারি জিনিস আমি এখানে গুছিয়ে সুন্দর করে রাখি। ফার্স্টে তোমরা দেখতে পারবে এখানে একটা ব্যাগ আছে, এর মধ্যে কী আছে তোমাদের একটু দেখিয়ে দিই। তো এই ব্যাগে আছে অনেক রকমের ক্লিপ আছে, ডোনাট আছে, চুল বাঁধার দেখতে পাচ্ছ, বিভিন্ন রকমের ক্লিপও আছে। দাঁড়াও একটু দেখিয়ে দিই তোমাদের, আমারই অসুবিধা হচ্ছে হয়তো, দাঁড়াও একটুখানি দেখিয়ে দিই। যে বিভিন্ন রকমের ক্লিপ আমার গুছিয়ে রাখা, এই যে সব এর মধ্যে আছে, একভাবে সব ক্লিপের ঝুড়ি এখানে। আর এখানে ছোট্ট একটা এসের মধ্যে রয়েছে আমার মঙ্গলসূত্র এখানে। আর কী আছে তোমাদের একটু দেখিয়ে দিই, একবার এক হাতে না হ্যান্ডেল করতে একটু অসুবিধা হয়। এখানে নেল কাটার আছে, দাঁড়াও, আচ্ছা এখানে একটা কাঁচি আছে, এখানে ট্যাল্ক আছে, আচ্ছা এখানে আছে দুটো ব্যান্ড আছে, মানে ব্যান্ড বলতে হেয়ার ব্যান্ড। আচ্ছা এখানে মেয়েদের খুব দরকারি জিনিস, এটা হচ্ছে প্যাড আছে, তো আমি এটা হুইসপার আলট্রা চয়েসটা ইউজ করি, আর এটা সবসময় মেয়েদের, এটা কোনো লোকানোর জিনিস না, এটা খুবই মানে গুরুত্বপূর্ণ জিনিস। আর এখানে আছে আমার নেল পলিশের কিছু কালেকশন, আমার ও বাড়ি এবারই মিলিয়ে নেল পলিশ থাকে, তো এখানে বেশ কিছু নেল পলিশ আছে, রিমুভার আছে, এখানে ল্যাকমির নর্মাল লিকুইড মেকআপ আছে, আচ্ছা দেখতে পাচ্ছ। আর এখানেও এখানেও কিছু আমার জিনিস আছে, সেটা একটু দেখিয়ে দিই, পরে না গুছিয়ে নেবো আবার, সেটা তো কোনো বড় ব্যাপার না। তো এর মধ্যে আছে আমার অনেক ইয়াররিংস দেখতে পারবে, অনেক অনেক, মানে এটা একটা এরকম করে রেখে দিয়েছি যাতে মানে সুবিধা হয়, তোমাদের একটু দেখিয়ে দিই কী কী ইয়াররিংস আছে। কী কী আর ইয়াররিংস আছে, সবই তো তোমাদের দেখানো হয়েছে, বড় ঝুমকার থেকে শুরু করে সব আছে, দেখো তো ফোকাসটা নিচ্ছে না কেন আজকে ভগবান জানে। হ্যাঁ তো এটা হচ্ছে দেখো ঝুমকা আছে, এটা অনেক বড় সাইজের ঝুমকা, অনেক আগে বড় বড় পরতাম তো ঝুমকা, তো এখন আর সেগুলো পরা হয় না, তো ভাবছি মাঝে মাঝে পরলে ক্ষতি হয় না, কি বলো তোমরা। তো এই গেল আমার ইয়াররিংস, এটা না আলাদা করে তোমাদের দেখাবো, এখন আর কিছু দেখালাম না, ঠিক আছে এটা এটা ওটা পরে 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 দেখাচ্ছি, এই বাড়িতে যে সমস্ত ইয়াররিংস আছে সেগুলো দেখাবো পরে। তো যাই হোক, এই গেল আমার, এর মধ্যে থাকে আর কী কী থাকে, আচ্ছা এটা একটা গার্ডওয়ালার খোসা, এটা একটা পফ, আচ্ছা এটা একটা ট্রের মধ্যে সব গুছিয়ে রেখেছি, এখানে আমার আই শ্যাডো গ্লিটার আছে, এখানে কিছু ব্রাশ আছে, এখানে কিছু গার্ডার আছে, একটা তুলো আছে যেটা লাগে, আচ্ছা থ্রেডিংয়ের সুতো আছে, আচ্ছা এখানে একটা রুমাল আছে, এটা হাজব্যান্ডের, যদিও এখানে অনেক রকমের লিপস্টিক আছে, যাই হোক এইগুলো দিয়ে, এখানে টিপের পাতা আছে বিভিন্ন রকমের দিয়ে এগুলো রেখেছি, মানে একটা জায়গায় গুছিয়ে রেখেছি যাতে জিনিসগুলো সেট থাকে। তো এই জিনিসগুলো এখানে আছে, আর এই সাইডে পন্ডসের বিবি ক্রিম আছে দেখো। তো যাই হোক, এই পার্টটাতে এই জিনিসগুলো রেখে দিয়েছি। তো এটা হচ্ছে থার্ড পার্ট আমার, এখানে কী কী আছে, এখানে আছে দুটো সেন্ট আছে, পারফিউম, আচ্ছা দেখো তোমরা এঞ্জেল আওয়াজ গলার আওয়াজ শুনতে পারবে কেউ হয়তো এসছে, এখানে অনেকগুলো চিরুনি আছে, সানগ্লাস আছে, আচ্ছা নেল ফাইলার আছে, এখানে হেডফোন আছে, আচ্ছা এখানেও আমার অনেক জুয়েলারি সেট আছে, এর মধ্যে অনেকগুলো জুয়েলারি সেট আছে, এখানে রেজার আছে, আর এখানে চুলে দেওয়ার এই যে খোপায় দেওয়ার এই জিনিসগুলোও আছে আমার, আচ্ছা তো ব্যাস থার্ডে এটাই ছিল, সেন্ট পারফিউম এইসব দিয়েই ভরে রাখা সত্যি কথা বলতে, এটা একটা হিসাবের আমার খাতা, এখানে একটা খালি বাক্স আছে কখনো কখনো লেগে যায়, তো ব্যাস ওই
এটাই আছে আর সবই এই জিনিসগুলো এরকম ভাবে রাখতে পছন্দ করি এখানে সব গলা সেট মিট হার মার এগুলাই আছে বাস থার্ড কমপ্লিট আর এই পাশে কি আছে তোমাদের একটু দেখিয়ে দিই এখানে একটু মেসি হয়ে আছে ব্যাপারটা এখানে আমার একটা ঘট আছে এখানে ডেটল আছে আর সব আমার হাজবেন্ডের জিনিস আছে সব হাবি জাবি মানে যেগুলো জিনিস ধরো কোনো একটা কিছু র্যাপার এসছে সেটা ছুঁড়ে দেখো সব খুলে ফেলে দিয়েছে এখানে বুঝতেই পারবে এর ভেতরে একটা ভালো জিনিস রয়েছে আমি ভুলেই গেছিলাম এই যে এই বাস্কেটটা এর মধ্যে অনেক কিছু রাখতে পারবো ওটা পরে রাখবো তা কিচেনের জন্য ভেবেছিলাম তো যাই হোক কিচেনে রাখি না অন্য কোথাও রাখি সেটা পরের বিষয় এখানে কিছু ফাইলও আছে ব্যাস এখানে এরকমভাবেই এই জিনিসগুলো আছে সো কেমন লাগলো বলো আমার ড্রেসিং টেবিল ট্যুরটা আশা করবো ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্টসে তোমরা জানাবে কেমন লেগেছে আমার ভিডিও আর কি ধরনের ভিডিও তোমরা দেখতে ভালোবাসো বা ভালোবাসবে কি ধরনের ভিডিও দিলে তোমরা পছন্দ করবে সেটা কমেন্ট সেকশনে তোমরা জানাতেই পারো তো আজকের জন্য আমি ভিডিওটা এখানে এন্ড করছি আশা করবো তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আর প্লিজ কমসে কম 3 মিনিট দেখার পরে কিন্তু কমেন্টস করবে আর বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলো না আর একটা লাইক তো করতেই পারো তো যাই হোক আজকের জন্য টাটা।